কানে তুলা কেন? ও স্যার, কানে তুলা? স্যার, খুব সমস্যার মধ্যে আছি, খুব ঝামেলার মধ্যে আছি স্যার। আমি ইদানিং কানে খুব বেশি শুনি, তাই তুলা দিয়ে রাখছি। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি কোথায়, কেমন আছো? এই তো আম্মা আছি, আলহামদুলিল্লাহ ভালো। আমি এই যে অফিসের নিচে অফিসে উঠতেছি। আরে এদিকে তো পলে আমার বাসায় চলে আসে ব্যাগ ট্যাগ নিয়ে, তুমি আসো নাই কেন? আম্মা, আমার ব্যাগ নেই তো, তাই আমিও আসতে পারি নাই। ব্যাগ নেই, এটা কেমন কথা? পলি বলো, তোমার কানে নাকি কি সমস্যা, এই জন্য মন খারাপ করে চলে আসছে আমার বাসায়? জি আম্মা, কথা শুনি না, বুঝতে পারি না কি বলেন। আরে তোমার নাকি কানের সমস্যা, এই জন্য পলি ব্যাগ ট্যাগ নিয়ে আমার বাসায় চলে আসছে। না না আম্মা, আপনার মেয়ের বাড়ি চলে যাওয়ার কারণ এটা না। কারণ হচ্ছে আমাকে নাকি তার এখন আর ভালো লাগে না, আমি নাকি বুড়া হয়ে গেছি। তার ধারণা আমার সাথে তার বিয়ে না হলে সে এখন নায়িকা হতে পারতো, সে কানে যাইতো ফিল্মের অ্যাওয়ার্ড আনতে। এই এই তুমি এসব কি বলো, মাথা ঠিক আছে তোমার? আম্মা, আমার মাথা ঠিক আছে, কান ঠিক আছে, সব ঠিক আছে, শুধু সকালবেলা কি যেন খাইছিলাম, পেটটা ঠিক নেই। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ওই স্যালাইন ট্যালাইন খাও, তারপর সুস্থ মনে করলে তার বাসায় আসো। জি জি আম্মা, ঠিক আছে, আসসালামু আলাইকুম, রাখি। আচ্ছা ঠিক আছে। কানে আসলে সমস্যা। পলি, আই পলি, কানে তুলা দিয়ে আছেন কেন? জি স্যার, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? তুলা খোলেন, বলেন, কিছু বলবেন? কানে তুলা কেন? ও স্যার, কানে তুলা? স্যার, খুব সমস্যার মধ্যে আছি, খুব ঝামেলার মধ্যে আছি স্যার। আমি ইদানিং কানে খুব বেশি শুনি, তাই তুলা দিয়ে রাখছি। শোনেন, আমার অফিসে কানে তুলা দিয়ে থাকা চলবে না। আর হ্যাঁ, ওই যে একটা ফাইল দেখতে দিয়েছিলাম না, ওটা আপনি ওই নাইমাকে দিয়ে দেবেন। এখন বাড়ি চলে যান, তারপরে বাড়ি গিয়ে সুস্থ হয়ে তারপরে আসবে। কিন্তু স্যার, সুস্থটা কীভাবে হবো সেটাই তো বুঝতে পারছি না। আহা, যে কানের ডাক্তারকে দেখিয়েছিলেন তার কাছে আবার যান, সে আপনাকে সুস্থ করে দিবে। এটা কিন্তু স্যার ঠিক বলেছেন, এটা একটা ভালো বুদ্ধি স্যার। স্যার থ্যাংক ইউ। যান। ধন্যবাদ একটা বুদ্ধি দেওয়ার জন্য। যান, ভালো করে আসবেন। মাল কি কি বললেন? কান ভালো করে আসবেন, যান। ওকে স্যার, আপনিও ভালো থাকবেন। কি করি এতে নিয়ে, ডিসগাস্টিং।